চন্দননগরে জগদ্ধাত্রী পূজোতেও রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত বহাল থাকছে নাইট কারফিউ। উচ্চ পর্যায়ে নির্দেশিকা না আসা পর্যন্ত চলবে নাইট কারফিউ। চন্দননগরে জগদ্ধাত্রী পূজো নিয়ে সাংবাদিকদের জানালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রধান অর্ণব ঘোষ। এখনো পর্যন্ত এই নিয়মই বহাল রয়েছে চন্দননগরে, কার্যত তাতেই সিল মোহর দিল চন্দননগর পুলিশ কমিশনারেটের প্রধান। আমরা সরকারি নির্দেশ যেটা আছে, এটা এতদিন অব্দি নাইট কারফিউ দেখে এসছে, সেটা সেইভাবেই আমরা বলবৎ করব। এটা তো আপনি জেনেই আমাকে জিজ্ঞেস করছেন, লাস্ট অর্ডারটাই ছিল, নতুন কিছু না। এখন অব্দি আমরা কোনো ইনফরমেশন সরকারিভাবে পাইনি, তবে কোন একটি রাজ্যের কিছু আদালতের বিচারপতি আসছেন সপ্তমীতে, এটা আমরা। করোনা আবহে এবার দুর্গাপুজো কালী পুজোগুলিতে নাইট কারফিউ শিথিল হলেও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় বরং উল্টো পথেই হাঁটল প্রশাসন। জগদ্ধাত্রী পুজোর প্রাক্কালে চন্দননগরের রবীন্দ্র ভবনে সোমবার একটি গাইড ম্যাপ প্রকাশ করেন সিপি সাহেব। তিনি জানান এবারে ভদ্রেশ্বর এবং চন্দননগর মিলিয়ে মোট 300টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। উচ্চ পদস্থ থেকে শুরু করে সর্বস্তরের মোট 1500 পুলিশ কর্মী মোতায়েন থাকছে চন্দননগরে। ক্লোজ সার্কিট ক্যামেরাতেও নজরদারি চালানো হবে সমস্ত মণ্ডপে। শিশুরা যাতে ভিড়ে হারিয়ে না যায় তার জন্য ঠাকুর দেখতে আসা শিশুদের জন্য থাকছে বিশেষ ব্যাচের ব্যবস্থা। 9 থেকে 15 নভেম্বর দুপুর 2টো থেকে ভোর 5টা পর্যন্ত চন্দননগরে নো এন্ট্রি জোন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।